মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয়ের সূত্র হচ্ছে বিভ্রান্তি। পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে, তবে শীতকাল এটুকু মনে আছে। আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে রূপার চুলগুলি মনে হচ্ছিল সোনালি। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায়, বসে আছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি, তবুও ছায়াময় বেছে নিয়েছি, কারণ ওই দিকটাই ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে। আমি তাকে চিনি, তার নাম জানি, সে যে গাড়িটা করে আসে তার নম্বরটাও আমি জানি। শুধু আমি নয়, ক্লাসের সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সাথে কথা বলেছে, অনেকে তার বাসায় গেছে, অতি উৎসাহে কেউ কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারো কোনো আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মিশে এবং জানে এই জাতীয় মেয়েদের সাথে কখনো খুবই ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথাসময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আপনি করছেন কেন আমাকে অস্বস্তিতে ফেলানোর জন্য? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। বসো রূপা। অনেকদিন থেকে আপনার সাথে আমার কথা বলার ইচ্ছা। কথা বলো। কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছে তা আমি জানি। তুমি লক্ষ্য করেছ যে আমি তোমার প্রতি কোনো আগ্রহ বোধ করিনি, গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসে উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুবই অহংকারী হয়, তারা সবসময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। তোমার কথা মোটেও ঠিক না, আমি সেই জন্য আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো, হাত দেখতে পারো, অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা বলার দরকার নেই, সত্যি করে বলো, তোমার এ জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার একটা নদী আছে, যে কোনো সময় সে নদীটাকে বের করতে পারি। এসব আজে বাজে কথা বলে লাভ নেই, তুমি আমাকে কনভিন্স করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো, গাড়ির নাম্বার ঢাকা VH8782। আরো বলবো? বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিক তারে হাত দিয়ে দুহাত পুড়িয়ে ফেলেছিলে। কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না ছাই, আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের কাছেই আমার হাত পোড়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলেই এই গল্পটা জানে। তুমি তাদের একজনের কারো কাছ থেকে শুনেছ, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটা নদী আছে, নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না, নদীটা সত্যিই আছে এবং আমার কোনো ক্ষমতা নেই তাও ঠিক না, কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয়ভাবে বলে ফেলেছো। আমাদের গাড়ি সাইলেন্সের পাইপ গতকাল নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে। কত আছে? 100 টাকার নোট আছে 2টা, 1টা 20 টাকার নোট, নতুন 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা, কত বলতে পারছি না। ব্যাগ খুলে দেখো ঠিক বললাম কি না। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারিদিকে এত সব সাধারণ মানুষ, এর মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না। কি করে হলো, কি করে তুমি বলতে পারলে? আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয়ভাবে আমার কিছু কিছু কথা মিলে যায়। আচ্ছা আমি যাই, যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মেঘ আমরা কখনো স্পর্শ করতে পারি না বলেই মেঘের প্রতি আমাদের মমতার সীমা নেই। 3 মাস পর হঠাৎ
হঠাৎ এক রাতে রূপার বাসায় টেলিফোন করে বললাম, রূপা তুমি কেমন আছো? ভালো। চিনতে পারছো? চিনতে পারবো না কেন, তুমি কোথায় ডুব মেরেছিলে? মামার বাড়ি গিয়েছিলাম। মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করছিল। তুমি কি জানো তোমার কথা আমি খুব ভাবি? হ্যাঁ আমি জানি। কি সত্যি জানো? হ্যাঁ আমি জানি। কি করে জানো? ভালোবাসা টের পাওয়া যায়। কেন জানি তোমার কথা সব সময় মনে হয়, এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা। তুমি কি আসবে আমাদের বাসায়? আসবো। কখন আসবে? এখনই আসছি। রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার